রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু কাঁদতে কাঁদতে আসলাম, কাঁদতে তো হবেই, বাপ মারা গেছে, আবু তালেব মারা গেছে। ফাকালা ইন্না আবা তালিবিন মাতা, আসি রাসূলকে জানালেন যে আমার বাপ আবু তালেব আপনার চাচা, সারা জীবন তো আপনারও খেদমত করেছেন আমারও খেদমত করে উনি তো মারা গেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন এজহাব ওয়া ওয়ারি হে ওয়ারে কি ওয়া রে ওয়াটা ইয়া ছিল ওয়ারি হে, তো ওই সে ইয়া যেহেতু নাই ওই সাকিনটা এই হায়ের উপরে দিয়ে দাও ওয়ারি হে। ফাকালা এজহাব, আর কি করবো, চেষ্টা তো আর কম করি নাই। রসুল্লাহ মুখের কাছে মুখ নিয়ে বলেছিলেন কুল হাজিল কালেমা, কালেমাটা শাহাদা, উখাসিমু বিহা ইনদাল্লাহ, এই কলেমা শাহাদাটা পড়েন, একমাত্র আমি শুনে রাখি, জগতের কেউ তো জানল না কিন্তু আমি শুনে রাখি, আমি সাক্ষী হব, রাজ সাক্ষী, আমি কিয়ামতের মাঠে আপনাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি জোর দাবি জান, ঝগড়া করবো মানে জোর দাবি জানাতে পারবো। ওই টাইমেও তো খাজা আবু তালে বলেছেন তা আমি উফাক্কের, আর তো আমাকে পিড়াপিড়ি করবে না, একটু সময় দাও আমি একটু চিন্তা করে দেখি। সমাজে চাপে পড়ে জগতের ইতিহাসটা আমার নষ্ট হয়ে যায়, আজাবের ভয়তে পড়ে শেষ পর্যন্ত ভাতিজার কাছে আত্মসমর্পণ করে সারা জীবন মিথ্যার উপরে ছিল। তাইলে ফকালা এজ হাফা ওয়ারে, তুমি তাকে মাটির মধ্যে গ্রহণ করে দাও তার দেহ, ওয়ারা ওয়াও রা ইয়া ওয়াও রা ইয়া, বলে করলো ওয়াও রা ইয়া, তাকে সমাধিস্থ করে দাও। কোয়ালা ইন্নাহু মাতা মুশরিকান, রাসূলুল্লাহ বললেন মুশরিক অবস্থায় মূর্তি পূজা পর হক এই বিশ্বাসে থাকা অবস্থায় মারা গেছে। কোয়ালা ইজহাব, তারপরে দাফন টাফন সমাধিস্থ করে আসলেন, ওই কাপড় চোপড় দিয়েই সুন্দরভাবে সমাধিস্থ করে আসলেন, কুকুর বেড়ালে অন্যান্য বনের প্রাণী পাহাড়ের পশুরা যাতে তার দেহটা খেয়ে গোস্ত টোস্ত ছড়িয়ে ছিটিয়ে মক্কায় ছড়িয়ে দিতে না পারে এতটুকু সম্মান তো করলেনি। কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইজহাব ফাওয়ারে ফালাম্মা ওয়ারাইতুহু, হ্যাঁ রাসূলুল্লাহ বললেন ইন্নাহু মাতা মুশরিকান, মুশরিক অবস্থায় মারা গেছে, তাইলে জানাজা দেওয়া লাগবে না, জানাজা দেওয়া লাগবে না, জানাজা তার মানে গোসল, তার গোসল দেওয়া আমাদের উপরে কিনা ফরজ নয়, কমা কয়লা, হ্যাঁ তো মুশরিকান কয়লা ইজহাব ফরওয়ারে, আবার রাসূলুল্লাহ আবার কলিজার মধ্যে ফেটে যাচ্ছে চাচার জন্য কান্দা, তা যাও তুমি তাকে সমাধিস্থ করো, মাটির নিতে প্রথিত করো, ফালাম্মা ওয়ারাইতুহু, যখন আমি এই হজরতে খাজা আবু তালেব ওনাকে যখন সমাধিস্থ করলাম, দেহটাকে পুঁতে ফেললাম মাটির মধ্যে, সমাধিস্থ করবার পরে নাভি পর্যন্ত খনন করে তারপর যখন উপরে মাটি দিয়ে সুন্দর করে দিলাম, হৃদয় তৈরি রেহে, এরপরে আবার রসুল্লার কাছে আসলাম যে রসুল্লাহ এখন আমার প্রতি কি নির্দেশ, সকাল আলি রসুল্লাহ আমাকে বলেন এক তাসেল, এখন তুমি গোসল করে আসো, তোমার এই দাফন কাফনে যোগদান করবার কারণে তোমার দেহের মধ্যে বিভিন্ন স্থানে ময়লা লাগতে পারে, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণুও থাকতে পারে, তুমি উত্তম ভাবে গোসল করে লও, তাহলে এই গোসলটা ফরজ না কিন্তু এই গোসলটা অবশ্যই সুন্নাতে মুআক্কাদা নবী পাক নির্দেশ দিয়েছেন। আর ইমানদার না থাকার কারণে দাফন করবার আগে তার জানাজা নামাজ এবং গোসল দেওয়া এটা ফরজ নয়, এই হাদিস থেকে আমরা এটা বুঝতে শিখতে পারলাম। এইটা একটা গেল যে ইসলাম কবুলের আগে গোসল কর দিতে হবে, আর ইমানদার যদি মারা যায় তাহলে তাকে গোসল দিতে হবে, কয় রকম এলো কথা বলে না, এই যে পেছনের বাহাদুর পাহলোয়ান কে হো গিয়া কুছ নেহি কেহতে হো, থাকান আ গিয়া কে, থাকান মানে বডি, এইটা কি কি হয়ে গেল, থাকান মানে কি টায়ার, আর এই হাদিসটা পড়ে এখন দেখা যাবে যে দ্রুত যেতে হবে, দ্রুত যাবো ইনশাল্লাহ তাআলা। বাবু উজুবেল গসলে ইজাল তাকাল খেতানান, খেতানান খাতানান, পয়লা হরফের হরকত নিয়ে খবরদার কোন মহাদ্দিক মোদারেস শিক্ষক কলিগ কারোর সঙ্গে ঝগড়া যাবে নাকি, আমি যত জায়গায় দেখছি দুই তিন রকমের কেরাত পাওয়া যায়, পয়লা হরফের তো তাদের যেটা লিবিয়ায় যে দেখি সুবহানাল্লাহ ওবে হামদি, লিবিয়া একেবারে সব গোলমাল, আল আল মক্কা মানে এল 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 মক্কা এল মদিনা সব বিল কাসরা, কাসরা দিয়ে বলছে ইন্না খুব তাকুলু না আখাফুল হারাকাতে আল কাসরা, কাসরারে তোমরা আখাফুল হারাকাত বলো আল জের, এখন আবার তাই ফাতায় যাও কেন, ও মাওলানা ইয়ে কি করো, আপসার তো লেসানি কিছু বলি না, কারণ ওরা হইলো আহলে লোগা, তাদের সঙ্গে ঝগড়া যাবো, তো এখন খাতনা করা মানে তো না, ছোটবেলায় ওই সামনে
এই আঙ্গুলের মাথার মতো যে জিনিসটা আনে ওই জিনিসটাই অন্য আরেকটা চামড়া দেখা আছে অন্য আরেকটা চামড়া ঘষা লাগলে ওইটা আবার একটু গরম হতে পারে তা সেই জন্যই মারপিটে থাকা অবস্থায়ও ওই চামড়া বুঝেছে সেই জন্যই মুশকিল তা এইটা ওই চামড়া দিয়ে আল্লাহ বেড়া দিয়ে দেন চামড়া দিয়ে বেড়া দিয়ে দেন তো ওই যে চামড়াটুকু পর্দা পর্দা মায়ের দেহের সঙ্গে যেতে না লাগে তাহলে পর্দা কিন্তু যখনই মোটামুটি বাহির হয়ে আসলো এখন এইটাকে কি করতে হয় ওই জায়গায় যাতে ভবিষ্যতে নানা ধরনের পুজ ময়লা এটা ওটা জমে থেকে কোন রকমের ব্যাধি হ্যাঁ ব্যাধি এটা আমাকে বিশিষ্ট মুসলিম ডাক্তার এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন লন্ডনে ফ্রান্সে জার্মানিতে বহু জায়গায় এইটা নিয়ে হাসপাতালে স্টাডি হয়েছে ওই যে নুনুতে ক্যান্সার যেটা হয় এই ক্যান্সারটা মুসলমানদের লাখে লাখের মধ্যে হয় না লাখে লাখের মধ্যে হয় না তো তারা স্টাডি করছে কি কারণে হয় না ওই যে ছোটবেলা থেকে ওই চামড়াটা যেটা ময়লা জমে থাকবার যে কারণ ওইটাই তো তারা আগেই কেটে ফেলেতে তো এখন মানে ইট ইজ বাই দিস টাইম দেয়ার ডিসিশন এখন অন্তত দে আর নন মুসলিম তারা যদিও অমুসলিম কিন্তু তারা এখন সিদ্ধান্ত নিতেছে ইফ ইট ইজ রিয়ালি ফেভারেবল ফর দি হেলথ গুড হেলথ এটা যদি ভালো স্বাস্থ্যের অনুকূলে হয় তাহলে উই শুড অলসো ডু দ্যাট এটা আমরা মুসলমান হইলাম না কিন্তু তাদের ওই ভালো জিনিসটা আমাদের গ্রহণ করা উচিত গোটা পৃথিবীর মধ্যে ইহুদি সম্প্রদায় খাতনা করে আর ইব্রাহিম পয়গম্বরের বংশধর এবং রসুল্লাহর অনুসারী মুসলমানরা খাতনা করে খ্রিস্টানদের মধ্যে থেকে বারোয়ানা খাতনা করে ব্যারাসেলেদের খাতনা তো সব দেশে আছেই আর বিশেষ করে মিশরে আর ওই যে ইন্দোনেশিয়ায় ওখানে মেয়েদেরও খাতনা করে আমি ইন্দোনেশিয়ায় তো গেছি মালা মিশরে তো পড়ছি ওই জায়গায় জিজ্ঞাসা করছি প্রফেসর জিজ্ঞাসা করছি যে মেয়েদের যে খাতনা আরে এটা রেকর্ড কর এটা খাতনা আপনারা যে করান মেয়েদের কখন করে বলে ওই ছোটবেলা থেকে ওই সামনের ওই অতিরিক্ত অংশটা কেটে ফেলে তো এই আবহাওয়াগত কারণে আবহাওয়াগত কারণে এবং আবহাওয়াগত কারণে এই বয়স যখন হয় বিশেষ করে একটা একজন মহিলার বয়স যখন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম হয়ে যায় তখন এই সমস্ত জায়গার তোমাদের দেখো না তোমাদের এই বাচ্চা বয়সে টেগো টেগো এদের বলে ওয়াজ না তো নোয়াও জিম নু বলতা ওয়াজ না তো যে ঠোঁট এগুলি সমস্ত যখন ষাট সত্তর বছর হয়ে যায় তখন ঝুলে পড়ে না শিরাগুলো ঝুলে পড়ে না তাইলে ওই দিককার শিরাগুলো যে পরিমাণে ঝুলে পড়ে ঝুলে পড়বার কারণে একবার ঝুলে পড়বার কারণে এ পাশে ও পাশে হয়তো বাড়ি লাগে তো বাড়ি লাগলে তখন এমন একটা দুর্গন্ধ হয়ে যায় যে তখন ওই কামরার মধ্যে অন্য কোনো লোক বসবাস করাও মুশকিল হয়ে যায় সেই জন্যে ইজিপশিয়ান সুদানি ওই এলাকার মহিলাদের ছোটবেলায় ওই অতিরিক্ত চামড়াটা যেটা ভবিষ্যতে বার্ধক্যজনিত কারণে ঝুলে পড়ে আর ওই তার মধ্যে নানা ধরনের পানি জমে থেকে দুর্গন্ধ বিস্তৃত করবে তো ওইটাকে ছোটবেলা থেকে খাতনা করে দেয় ইন্দোনেশিয়ায় বিরাট স্বাস্থ্য হলে সেখানেও দেখলাম যে তা করে এই জন্য এই যে খাতুন আমরা যে বলি না খাতুন জামিলা খাতুন বলি না আমরা খাতুন বলি না তার মানে কি খাতুন মানে কি তো মানুষ চিন্তা না করে খাতুন খাতুন করতেছে কিন্তু আসলে খাতুন মানে মাখতুনা যার ছোটবেলায় খাতনা দিয়ে দেওয়া হয়েছে যে মেয়েটার এবং সে এখন মোতাতা হেরা পবিত্র খাতনা দিয়ে দেওয়া হয়েছে মাখতুনা খেতান আর বেড়া ছেলেদের ওটা তো খাতনা তো দিতেই হবে তোমরা তো আলহামদুলিল্লাহ দেশ হজরত ইব্রাহিম নবীও দিয়েছেন রসুল্লাহ দিয়েছেন সুন্নাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত আশারাতুন মিন খিসালিল আম্বিয়া খেসালে জামিয়াল আম্বিয়া সব নবীগণের এটা সুন্নাত এগুলির মধ্যে একটা হলো কি বেটা ছেলে মেয়ে ছেলে এদের খাতনা করা তা আমাদের দেশে এই খাতনা করবার আইনটা এখন চালু করতে যাও আমাদের দেশে সিলিম বডি হয় এগুলি অত সমস্যা হয় না বার্ধক্যজনিত ওই বয়সে খাতনার মশলা তোলো তাহলে দেখবা যে কি করে মসজিদের ইমামতি খতিব থেকে তোমার কিভাবে লাঠি পেটা করে বাইর করে এলাকার মহিলারা তো মিছিল নামাবেই না তাহলে এটা সুন্নাত কিন্তু আবহাওয়াগত কারণে মেয়েদের যদি না করায় না করাতে পারে এটা তো আর ফরজ বলি নাই কি বলি নাই তা অতএব রাসূলুল্লাহর আইনটা শোনো এই আইনটা পড়ে তো শেষ করে উযুবুল গোসল এজান তাকাল খেতানান খাতানান খাতনা করা দুইটা অঙ্গ খাতনা কৃত দুইটা অঙ্গ মেয়েটার ওটা তো খাতনা করা বেটা ছেলেটার এইটাও তো খাতনা করা তাহলে খাতনাকৃত দুইটা অঙ্গ যখন একটা আর একটার সঙ্গে লাগে কথা বলি ইজা এলতাকা এলতাকা মানে এলতাকা বাবে ইফতেয়ালের তো তার মানে একটু তো নিশ্চয় শুয়েছে শুয়েছে মানে বয়স যদি ডেঞ্জার হয় তার মানে তো
হয়তো হঠাৎ যদি বাপ এসে পড়ে মা এসে পড়ে তাহলে হয়তো এরা বিচ্ছিন্ন হতে পারে কিন্তু তাছাড়া এ যায় তাকাল খেতানা খাতানা আকবর মোহাম্মদ ইবন আব্দুল আলা কল হাদানা খালিদ কল হাদানা সোবতন কাতাতা কল সামিত আল হাসান হাসান বলতে হাসানে বসরি